তুমি এটা এরকম করে এনেছো কেন? আরে এটা দেখলাম, ও বললো আমাকে ছোট ছুটি কেটে দেখালো, লাল বলছে, আমি বলছি ঘোড়ার ডিম লাল, এটা বলছে ইঞ্জেকশন মারা নেই তাই জন্য এরম লাল। ইঞ্জেকশন মারা নেই তাই লাল? এরম লাল, হালকা লাল, ইঞ্জেকশন মারা থাকলে লাল লাল হবে, লালম লাল, খুনম খুন, খুনম খুন, লালম লাল। যাক জানি না কি করতে চাইছে তুমি, কি খুঁজে বেড়াতে জানি না। কত কাজ করে দিলাম আমি সকাল থেকে, এখন ব্রেকফাস্টে আমি বানাবো তরমুজ দিয়ে, খেজুর দিয়ে, কলা দিয়ে আর ওটস দিয়ে জুস, পুরো এক কাপ এক কাপ দুজনা খাবো, মা খাচ্ছে ছাতু মুড়ি চা। চলো ফটাফট বানিয়ে নি। গুড মর্নিং বন্ধুরা, ভেরি গুড মর্নিং, এখন বাজে 10টা। গুড মর্নিং সবাইকে। তো হয়ে গেল ঘর ছাদ দেওয়া মোছা, স্নান পুজো সব হয়ে গেল, এখন ব্রেকফাস্ট খেতে এসেছি। তারপর কি করব দেখি, হ্যাঁ সকালবেলা বেগুন কেটে রেখেছি, নিম বেগুন হবে, সকালে কেটে রেখে দিয়েছি, কেটে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে। যাই হোক চলো এটা ফটাফট করি। ছাতু মুড়ি মাকে দিলাম, কলা দিলাম, চা, এই কাটিং হচ্ছে, খেজুর নিয়েছো? খেজুর তো পেস্ট হয় না, ফাইবার তো, ফাইবার পেস্ট হয় না, খেজুর পেস্ট হয় না, যতই দাও সেই দানা দানা থেকে যায়, তাও কিছুটা। এত বড় বড় কলা দেখছো, লাউ এর মতো কলা, লাউ এর মতো কলা, লম্বা 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 লাউ গুলোর মতো, ওসব খোসা মোটা মোনা। আরে না ও বললে একদম বিচি হবে, সব থেকে এটা একটু ছোট দেখলাম, এই দেখো খোসা মোটা। আরে কত এমনি এর থেকে মোটা কি হবে, তুমি কি আশ্চর্য, দেখে যত বড় মনে হচ্ছিল। হ্যাঁ রে ওরমই হয়, জামা কাপড় পরলে মানুষকে বড়ই লাগে, জামা কাপড় ওজন আমাদের খুলিয়ে তারপরে এয়ারফোর্সে নিত, চেড্ডি পরে ওজন করতো, হ্যাঁ জামা কাপড় পরে ওজন করতো না, এরকম জামা কাপড় তো একটু খোলাতেই হবে। চলো এই জুসটা বানাবো, এতে আছে কলা, খেজুর, তরমুজ, ওটস, গুড়, আর এটা পিষে নিয়ে ওকে দুধ দিয়ে আবার করে দেবো। এ তো সকাল, মানে আগে না আমি ছোটোবেলায় ক্যাডবেরি পাউডার খেতাম, সেই কালারটা এসছে, ক্যাডবেরি পাউডার দুধ দিয়ে, ক্যাডবেরি ডাব্বাতে পাওয়া যেত ক্যাডবেরি পাউডার, আর সেই কালারটাই এসছে আজকে অনেকদিন পরে। হ্যাঁ ওটা দুধ নেই তাও সেই কালার, আমারটা দুধ আছে তাও একই কালার, আমার একটু আলাদা কালার, নাও নি ওই দুধ, নাও নি না, জল তো ছিল একটুখানি জল দিয়েছি, আজকে এটাই ব্রেকফাস্ট আমাদের, এটাই খিদে পেয়েছে। চিয়ার্স ফর দি সেক অফ হেলথ ওয়েলথ এন্ড প্রসপেরিটি। হেলথ, একদিন হেলথ করে কিছু লাভ নেই, এক এক দিন ধরেই হয় লাভ, চালাও খাই হেলথ ড্রিঙ্কস। কালকে রাত্রিরে 8টার সময় খেয়েছি, চিন্তা করো, একদম পারফেক্ট টাইম, মানে এই সময় খাওয়া উচিত। আমরা পারবো না ঘরে বসে, ও 8টার সময় খেয়ে নেয়, মানে প্রত্যেক দিনই 8টার সময় খেয়ে নেয়, কোথাও বেরালে আলাদা কথা, তাছাড়া আমার বেশ ভালো এই সময় খাওয়া, একচুয়ালি ভালো। 8টায় খেয়ে তুমি 11টার সময় না? হ্যাঁ কি সুবিধা, কালকে পেট হালকা একদম সুকুমা আছে না, খুব ভালো লেগেছে, আর ঘুমটাও ভালো হয়েছে, রাতে কারেন্ট গেছিল, হ্যাঁ কালকে একটুখানির জন্য কারেন্ট গেছে, ওরে বাবা, আমি আবার বলছি বলে বলতে কি আমাকে ঘুমাতে দিতে না, গরমে ঘুমাতে পারছি না ওইটুকু, আরে রুমটা তো ঠান্ডা রয়েছে তখন, আর ঠান্ডা তুমি আর তো 27 এসি চালাও ঠান্ডা, হ্যাঁ তা স্কিন মেইনটেইন করতে হবে, সঙ্গে সঙ্গে রুম গরম, 26-27 এসি চালাতেই হয়, তাহলে 22-23 চালিয়ে থাকবে, পরের দিন পুরো গাছ বা ব্যথা আর স্কিন খারাপ, কিন্তু কারেন্ট চলে গেলে ওই ঠান্ডাটা আর থাকে না, এক সেকেন্ডে আবার গরম গরম হয়ে যায়, সেটা ঠিক আছে একটুখানি হতেই হবে। আচ্ছা ম্যাডাম দেবজানি চক্রবর্তী, এটা আপনার জন্যে, আপনিও বলেছেন যে এরকম লাগিয়েছেন শাওয়ারে, আমরা এটা লাগিয়েছি, এই যে এটা তো আপনিও কিনেছেন, এর ভেতর যে জিনিসটা আছে সেটা হচ্ছে এইটা,
এই রিভার সফটের অ্যামাজন থেকে আনানো, এটা এটা দুটো তিনটে করে চারটে করে আনিয়ে নিই আমি একসঙ্গে আমরা। আর এটার হচ্ছে ভেতরে এরকম ফিল্টারটা রয়েছে, এই যে এটা নতুনটা ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে, একটা একদিকেই থাকে একদিকেই থাকে এরকম ফিল্টার, একদিকে নেট আছে নেট, হ্যাঁ এদিকে নেট আছে। তা এর ভেতর সেভেন লেয়ার আছে, এই যে আওয়াজ পাওয়া যাচ্ছে না, ওই ছোটো ছোটো গ্র্যানিউলসগুলো আছে যা দিয়ে আবার জল ওই হয়। মাঝে মাঝে এটা খুলে আমি তিন চার দিন পাঁচ দিন পর পর ওইটাকে ওখান থেকে খুলে এটাকে পরিষ্কার করে দিই, এই দিকটা বা এই দিকটা একটুখানি জলের নিচে প্রেশার জলের নিচে পরিষ্কার করে দিই, এটা হয়ে গেল। আর শ্রাবন্তীর যে ব্যাপারটা, শ্রাবন্তীকে কী কী বলেছিলে সেটা আমি দেখি জিজ্ঞেস করি। আচ্ছা শ্রাবন্তীকে লিখেছ এই 11 মিনিট আগেই লিখেছ, শ্রাবন্তী তোমাকে লিখেছে দেবজানী ম্যাডাম যে আম পান্নার পাল্পের রেসিপি আর কোকোনাট চাটনির রেসিপিটা শেয়ার করো, শেয়ার করো, শেয়ার করো, তুমি বড় কুক হয়ে গেছো। পান্না কিছুই না, আমগুলোকে সেদ্ধ করে নেবে, সেই কুকারে একটা সিটি দাও, চাই এমনি কড়াইতে পাতিলাতে সেদ্ধ করে নেবে, নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেবে, তারপরে ওর মধ্যে ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে দেবে হচ্ছে ওর মধ্যে পুদিনা পাতা, একটু কাঁচা লঙ্কা, একটু আদা, সামান্য আদা, খুব বেশি না, তাহলে গন্ধ বেরোবে, কিন্তু আদার গন্ধটা ভালো লাগে, একটু খুব বেশি না, মোটামুটি দেবে, আম বুঝে দিয়ে দেবে। আর হচ্ছে একটুখানি জিরে ভাজা গুঁড়ো, বিট নুন আর একটু চিনি সব দিয়ে পেস্ট করে নেবে, নিয়ে রেখে দেবে। তারপর খাওয়ার সময় যেমন জলের মধ্যে ঠান্ডা জল গরম জল মিলিয়ে, আর একটা বন্ধু গরম জল না মানে নর্মাল জল, হ্যাঁ নর্মাল জল, একটা বন্ধু বলেছে নামটা ভুলে যাচ্ছি, লেবু সময় লেবুও দেবে, কিন্তু মানে গ্লাসে যখন বানাবে শরবতটা ওতে না, পাল্পে না, পাল্পটা বানিয়ে ফ্রিজে রেখে দিলে তারপরে যখন গ্লাসে দেবে লেবু বিট নুন দিয়ে খাবে। একজন বন্ধু বলেছে যে পাল্পটা স্টিলের বাটিতে না রাখতে, হ্যাঁ ওটা আমি বললো ওটাকে আমি চেঞ্জ করব, কালকে করব করব করে ভুলে গেছি, আজকে আমি চেঞ্জ করব। জানি না কোনো রিঅ্যাকশন হবে বোধহয়, তাই হতে পারে। সেকেন্ড চাটনি, চাটনি নারকেলের চাটনি না, খুব ইজি, হ্যাঁ খুব ইজি, একটুখানি ছোলার ডাল শুকনো কড়াইতে ভেজে নেবে, আর শুধু যদি নারকেল করো, ছোলার ডাল শুকনো কড়াইতে ভেজে নিলে আর নারকেলটা একটুখানি অল্প একটু সামান্য একটু তেল দিয়ে টুকরো টুকরো করে নারকেলটাকে ভেজে তুলে নিলে, আর কাঁচা লঙ্কা, কারি পাতা, আর হচ্ছে এই ডাল, আর হচ্ছে নুন, একটুখানি চিনি, চিনিটা নারকেল মিষ্টি হলেও যদি চিনি একটু দেওয়া হয় ব্যালেন্স হয়, টেস্টটা অন্যরকম হয়। কারি পাতা অবশ্যই দেবে, কাঁচা লঙ্কা সব পেস্ট করে নেবে, নিয়ে আবার তেলের মধ্যে কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন, আর হচ্ছে বিউলির ডাল, বিউলির ডাল ফোড়ন দেবে, মুখে কটকট করবে, খুব খেতে খুব ভালো লাগবে। ভাজা বিউলির ডাল এমনি তেলের মধ্যে দিলেই ভাজা হয়ে যাবে, তেলের মধ্যে ওই ছেড়ে দেবে ফোড়নে আর কি, দিয়ে চাটনিটার মধ্যে ঢেলে দেবে, ব্যাস এই হচ্ছে, হয়ে গেল শর্টকাট, ফটাফট কোয়েরি সলভ। চলো হাই, গুড আফটারনুন, গুড আফটারনুন। আচ্ছা মিসেস চ্যাটার্জির উদ্দেশ্যে বলছি যে আমি ওয়াশরুমে গেছিলাম, ওয়াশরুমে গিয়ে ওই ফিল্টারটা খুলেছি, খুলে মানে ওইটা খুলেছি, ক্যাবিনেটটা খুলেছি, ছোট্ট ইউনিটটা খুলে ওর থেকে ফিল্টারটা বের করে যেই না নিচের মানে ঠুকেছি একটুখানি কালো কালো বেরোচ্ছে। তা আমি বলতে চাইছি যে ওইটাকে আমার তো অনেক সময় 4-5 দিন পর পর আমি করি এটা, ঠিক আছে আমার তো ফ্রি আমি একদম, আর তোমাদের মধ্যে আপনাদের মধ্যে এটা করবেন যে ওই ফিল্টারটাকে ওখান থেকে খুলে ওই ও শাওয়ারটাকেও মুখটা পরিষ্কার করে নেয়, ফুটোগুলো বন্ধ হয়ে যাবে আয়রন বেশি থাকলে, হ্যাঁ ওইটাকে খুলে কী করে করতে হয় আমি বলে দিচ্ছি, মানে খুলতে তো পারবে এরম করে ইউনিটটাকে, হ্যাঁ না প্যাঁচটা ঘোরালেই ওই জিনিসটা বেরিয়ে আসবে, আমি দেখাচ্ছি। এই যে যে ইউনিটটা বেরিয়ে আসবে দেখবে এখানেও পড়ে রয়েছে, এইগুলোকে জল দিয়ে পরিষ্কার করে নিতে হবে আর এরম এরম করে ঠুকতে হবে, ঠুকলেই প্রচুর কালো কালো বেরোবে। এই নেটটা এটা যেন ড্যামেজ না হয়, ড্যামেজ হবে না কেন এখানে প্লাস্টিক আছে, এই জায়গাটা ঠুকবে, এই জায়গাটা ঠুকবে, একটুখানি এরকম এরকম ঠুকে দিলে প্রচুর আয়রন বেরোবে, আর যদি না হয়, যদি এটা না না করা হয় তাহলে কী হবে, তাহলে চাম হয়ে যাবে। আর শাওয়ারের যেখান থেকে জলটা পড়ছে সেটাকে ওই ইউনিটটাকে ছোট্ট করে খুলে ওর মধ্যে মাঝে মাঝে অ্যাসিড দিয়ে দেওয়া, হালকা অ্যাসিড, হ্যাঁ লাল অ্যাসিডটা হলে ভালো হয় বা ব্লু অ্যাসিডটা যেটা আমরা ওতে দিই টয়লেটে, ওটা দিয়ে 5 মিনিট রেখে সঙ্গে সঙ্গে ওটাকে আবার জল দিয়ে ধুয়ে নেওয়া ভালো করে, আর তারপর লাগাবার পরে একটু জল ফেলে দেওয়া, মানে যাতে শাওয়ার দিয়ে জল বেরিয়ে যাবে, যাতে গায়েটায় না পড়ে,
এই ঝরঝর ঝরঝর আওয়াজ হতে হবে, এইটা করে করে ঝরঝর ঝরঝর করে এইভাবে, এটা লুজ যত থাকবে তত জলটা খুব সুন্দর ফ্লো হবে, ঠিক আছে? এটা বলে দিলাম আমি মিসেস চ্যাটার্জি যেহেতু এনকোয়ারি করেছিলেন এটা, ঠিক আছে? আর এইটা আবার দেখিয়ে দিচ্ছি আরেকবার, এই যে আমাদের হচ্ছে রিভার সফটের নেওয়া হয়, এটা দুটো করে না তিনটে করে পিস একসঙ্গে আসে, এস কী লেখা এটা, SFC 10, ঠিক আছে? এইটা হচ্ছে প্রোডাক্টটা। বাবা কী সুন্দরভাবে সাজিয়ে রেখেছ, একদম জল 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 করছে। চলো আওয়াজ না টান হয়ে গেল, এখন বাজে দুটো বড়গুলো ভাজি। করো না, আমি ভেজে দিচ্ছি, যাও তুমি অন্য কাজ করো। খুব ভালো লাগে, কখন থেকে ভাবছি পাটপাতার বড়াটা খাবো, আমার ভীষণ ভালো লাগে পাটপাতার বড়া। যাই হোক, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগে পাটপাতার বড়া, সবারই ভালো লাগে। কুড়মুড়ে কুড়মুড়ে। আচ্ছা, তোমাকে দই বড়াতে অনেক ভালো ভালো রেফারেন্স দিয়েছে আরও কিছু করার জন্যে, খুব সুন্দর পড়ে দুপুরে খুব ভালো লাগবে, আর রিপ্লাই দিয়ে দিও, অনেক সুন্দর সুন্দর আইডিয়া দিয়েছে আরো। চলো করো। পটল পোস্ত, কালিয়া, ও সরি দই পটল, দই পটল, এইটা হচ্ছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল ঝোল, বেগুন, ঠিক আছে চলো, তুমি বানালে খাবো না? এই যে আমাদের দেশি স্টাইল, এই যে দেশি স্টাইল, আমি নিচে বসতে অসুবিধা হয় বলে সব নিয়ে একদম চিল ঠান্ডা। ওই গরমের থেকে বসে খাওয়া তো ভালো, আরামসে খাওয়াটা একটু আরামসে। আমি চেয়ার নিয়ে নিয়েছি আর বিন্দাস বসেছি, চলো কুড়মুড়ে। ওয়াও খুব আওয়াজ আসছে তো। এখন বাজে 5:45, একটু ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ উঠে দেখি যে মেঘলা মেঘলা কী সুন্দর, আর হাওয়া দিচ্ছে, কোথাও একটা বৃষ্টি হচ্ছে। যাই হোক, কাল থেকে তো বৃষ্টি হবে শুনছি, দেখুন রাত্রির থেকেই হবে হয়তো এখানে, আর কোথাও তো আজকে হচ্ছে বোঝাই যাচ্ছে, একটা হাওয়া দিচ্ছে আর মেঘলা। চলো রাতে হেঁটে আসি, ওগি বেরোবে, ও তো রাকেশ ভাইয়ার বাড়ি যাবে, আমি একটু হেঁটে আসি। চল, হাই বন্ধুরা, গুড ইভিনিং, গুড ইভিনিং। বাজে 6:30, তা আমার তো 6:30 বেরোনোর কথা, কিন্তু মেঘ গড়গড় গড়গড় করছে। বেরোনোর কথা মানে রাকেশ ঝা আমার ফ্রেন্ড এসছেন আগ্রার থেকে, তা দু একদিনের মতো চলে যাবে জানতে পারলাম রিসেন্টলি। অ্যাকচুয়ালি কিছু কাজে ব্যস্ত ছিল, 5 তারিখে এসেছিলো কিন্তু পরশু দিনকেই বলেছে আমাকে, তা আজকে যে ভাবলাম যাবো সন্ধ্যেবেলা, কিন্তু এমন যা মেঘ করেছে এখন, হট করে রাস্তায় বৃষ্টি নেয় সেই আয়। তা আমরা চা বানালাম, আমি চা বানালাম, আমি আর মা চাটা খাই, তারপর দেখি 10 মিনিট ওয়েট করে, যদি হয় ওয়েদার ভালো তাহলে চলে যাব, আর তাহলে দেখি কাল দেখা করার চেষ্টা করব। কালকে উনি থাকবেন না হয়তো, কোথাও যাবেন, যদি থাকে কাল দেখা হয়ে যাবে। চলো চাটা খেয়ে নি। মেঘ ডাকছে তো, প্রচুর মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ডুবুলগুল করছে, এইসব হচ্ছে, বৃষ্টি হয়নি, হবে হয়তো। জেলের ব্যাপারে ও প্লেন প্লেন, এখানে তো সবসময় প্লেনের আওয়াজ, প্লেন আসছে না মেঘ ডাকছে বোঝা যায় না। আর এমনি তো বন্যা হয়ে গেছে, সুনামি তো হয়েছে, হয়েই রয়েছে, সে কুমির যাচ্ছে, সাপ যাচ্ছে রাস্তা দিয়ে, সেখান দিয়েই যাচ্ছি আর কি করবো।
কুইরের পাশাপাশি কালকে ওই গল্পটা হবে। ঠিক আছে চল, শুভ সন্ধ্যা, ভালো থেকো। তো বন্ধুরা ঘুরে আসি, এখন প্রায় 7:05, একটুখানি ঘুরে আসি। ওয়েদারটা ঠিক আছে, খালি গঙ্গঙ হচ্ছে, কিছু হচ্ছে না, বৃষ্টি বৃষ্টি। এই যে চলে এলাম স্যার, সসেজ বানিয়ে রেখেছে, কিছু ভাজা ভুজি। আর এই যে আমার বস, হ্যালো, অনেক দিন পরে। ঠিক আছে, স্যারের কাছে এলাম, আগ্রাতে রয়েছেন এখন, মাঝে মাঝে আসছেন যাচ্ছেন, ফ্যামিলি এসেছিল চলে গেছে, এখন আমরা একটুখানি গপ্প করবো দুজনে। এই যে লস্যি বানিয়ে রেখেছিল, বের করে দিলেন ফ্রিজ থেকে, এই বসলাম আমরা। এখন যে কোনো একটা সন্ধ্যাটা খুব সুন্দর হয়ে গেল। তো যেহেতু অভি তো নেই, অভি গেছে, আর আমার একটু ইচ্ছা করছে আজকে কফি খেতে, ওয়েদারটা দারুণ হয়ে গেছে। এই সময় তো খাই না, যাই হোক, চা খাবো না বলে দেরি করেও এলাম, আর অভিযোগ তো থাকবে না তাই জন্য। আর কিন্তু দেখছি যে একটুখানি আর সেই কফিটা যেটা ওর মাথায় দিয়েছিলাম ওইটা খোলা হয়েছে। আর এই শীতকাল, এই গরমকালে কফি খোলা থাকলেই দেখি জমাট বেঁধে যায়, সেই কারণে এটা একটুখানি খাই, এতটা তো খাবো না, তাহলেও অল্প খাবো, আর অল্প রেখে দেবো কালকে যদি খায় ওরা। যাই হোক, মায়ের তো চা খাওয়া হয়ে গেছে, সেই জন্য আমি এটা একটুখানি বানিয়ে দুটো বিস্কুট দিয়ে খাবো। তা চলো, এই যে চা বানাচ্ছি, মানে কফি বানাচ্ছি, জল বসিয়ে দিচ্ছি, এটা খালি জল দিলেই তো হবে। চলো বানাই আর খাই। চলো, এই কফি আর দুটো বিস্কুট নিয়েছি, খেয়ে নি ফটাফট। এত সুন্দর হাওয়া দিচ্ছে না আজকে, ঠান্ডা বেশ, আমাদের এই বেডরুমের জানলাটা দিয়ে খুব ভালো লাগছে, তাই জন্য ইচ্ছা করলো আজকে। বহুদিন হয়ে গেছে, মানে শীতকালের পরে কফিও খাইনি, কিন্তু এই কফিটা সেরকম ভালো লাগছে না, পাতলা পাতলা, কফির সেই স্মেলটাই নেই যেরকম ঘরে বানাই, সেরম লাগছে না। যাই হোক, তাও এরমই ভালো। আমি তো আবার পিওর দুধে খেতেও আমার প্রবলেম হয়, তো জল দিয়ে খাচ্ছি, এটাই ভালো। এতে দুধ পাউডার আছে, তো দুধটাও কম যাচ্ছে, কি হাওয়া দিচ্ছে। চলো একটু আরামসে খেয়ে নিই। এখন বাজে হচ্ছে 9:45, একটু ঢেঁড়স আলু কেটে নিলাম, ভাজা করে নেবো, আর আটাও মেখে নিয়েছি এখানে, ব্যাস আলুটা ভাজি, তারপরে রবিকে ফোন করব কখন আসবে, সেই হিসেবে রুটি করব। এখন বাজে 10:25, আজকে স্যারের কাছে এলাম, তো স্যার বললো আজকে তুমি যাবে না, আজকে থেকে যাও, আজকে একসঙ্গে খাবো, আর একসঙ্গে আমরা সব সকালেই যাবো গল্প করবো, মানে তা ডিনার আনিয়েছে স্যার বাইরের থেকে, তা আমরা একটুখানি মি টাইম যেটাকে বলে, বন্ধু ফ্রেন্ডশিপ টাইম, সেটা একটু কাটালাম, আর এখন আমরা ডিনারে বসছি। ঠিক আছে, এই যে স্যার বললো হাই ফ্রেন্ড, ভাই মে আপনে দোস্ত কো আজ রোক রাখা হুঁ আর আজ হামারে সাথ রহেঙ্গে অভিজিত, শ্রাবন্তি কো বল দিয়া, শ্রাবন্তি কো ভি ইনফর্ম কর দিয়া হুঁ, তাকে হাম লোগ থোড়া শান্তি সে রহে আজ, আর আপনে আমি এখানে গুড নাইট বলছি, সামন্তে ওখানে বলে দেবে, তা স্যার আপ জয়েন করিয়ে, গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, জয় গুরু, ওম সাই রাম, ওম সাই রাম, এন্ড ফাইনালি জয় হিন্দ, জয় হিন্দ। চলো স্যার জয়েন করলো, আমার সঙ্গে খুব ভালো লাগলো। বাবা এইসব রয়েছে খাবারের, দেখো কি সুন্দর দেখতে। চলো খেয়ে নিই আমরা, সবাই ভালো থেকো।
এখন আজকে 15টা, তো ডিনার তো আজকে টাইম ওভার হয়ে গেছে, আজকে একটু লেটই ডিনার করছি সে আগেকার মতোই। যাই হোক, অভি তো গেছে, দিয়ে ফোন করলো, বললো যে রাত্রিরে খেয়ে আসবে, দিয়ে তারপরে রাকেশ ভাইয়ের সাথে কথা হলো আর কি, দিয়ে আমার সাথে কথা হচ্ছিল, দিয়ে কথায় কথায় অ্যাকচুয়ালি চাইছে রাকেশ ভাইয়া যে রাত্রিরে ওখানে থাকুক, দুই বন্ধুতে গল্প করবে, এ করবে, অনেক কিছু শেয়ার করবে, এরকম যায় যেরকম হয় দুই বন্ধু বন্ধুতে যেরকম কথাবার্তা, তো সেই কারণে আমি বললাম হ্যাঁ হ্যাঁ থাকুক, কোনো অসুবিধা নেই, রাত্রিরেও থাকছে ওখানে, সকালবেলা চলে আসবে। তা চলো আজকে আমি আর মা এখন ডিনার করবো, আর ব্লগটা আজকে এখানে শেষ করি, আজকে আমি একাই শেয়ার করছি, একাই রাতে গুড নাইটটা বলছি। তো চলো গুড নাইট শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম। অ্যান্ড ফাইনালি জয় হিন্দ। ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে। তাই হচ্ছে রুটি, ঢেঁড়স, আলু ভাজা, আর হচ্ছে কালকে সুদীপ্ত যে আলুর দম ছিল এতটা মা খাইনি, তা আজকে এই হচ্ছে রাত্রিরে খাওয়া হবে, মাকে দিয়ে আসি, তারপর আমি খাবো।